বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন একটুখানি বসেছি, আজকে ভাইরা আসবে, দুপুরে খাবে। তো আমি কি কি রান্না করছি দেখো, সবাই মিলে আজকে খাবো, আমরা ভাইরা, আমার দেওর যারা, সবাই মিলে খাবো। চলো আমি কি কি রান্না করছি দেখতে থাকো। লাউ ডাঁটা কেটে রেখেছি, বিবিডারি থেকে লাউ ডাঁটা আনিয়েছি, আর মাটন বানাবো, ওই জন্য আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি, রসুনও ছাড়িয়ে রেখেছি, আর এদিকে লাউ ডাঁটার চচ্চড়ি বসিয়ে দিয়েছি, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে সব দিয়ে চচ্চড়ি বানাবো। আর লাউ ডাঁটা যেটা আছে সেটা বাটা করব, ভেজে নিয়ে মিক্সিতে রেখে দিয়েছি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য। মেয়ে বিছানা তৈরি করছে, এদিকে মাটনটা মেখে রাখছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা দিয়ে। মশলা আমি সবসময় আগে তৈরি করে রাখি, যখন লোকজন বাড়িতে আসে তাতে আমার সুবিধে হয়। তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু সর্ষে তেল আর দই দিয়ে ভালো করে মেখে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো। আর একদম কম আঁচ করে ভালো করে কষে তারপরে জল দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মা, ভাই, ছেলেটা আর আমার মেয়ে, তিনজনে আগে খেতে দিয়েছি, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। কি করছো মাম্মা? এই যে কুশন কভার বানাচ্ছে, এই কুশনটা আমি নিজে হাতে বানিয়েছি, ভেতরে তুলো করে মানে পুরো কুশনটা তৈরি করেছি, যেখানে ভেলক্রো দেওয়া আছে ভেতরে কাপড়। আমি আর একটা কভার বানাচ্ছি, এই চাদর একটা ছিল কিং সাইজের, একটা গিফট পেয়েছিলাম চাদর, সেটাকে কেটে নিয়ে আমাদের বিয়েটা কিং সাইজের, কিন্তু গিফটে পেয়েছিলাম কিং সাইজের চাদর, তো পাততে পারছিলাম না এত বড় ছিল, ওটাকে কেটে নিয়ে সাইড থেকে যে চাদরটা বেঁচেছিলাম সেটা দিয়ে কুশন কভারটা বানাচ্ছি। বানানো হলে নতুন চাদর একটা, তো ম্যাচ করে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা যে বেড কভারটা আছে সেটার সঙ্গে এই কুশনগুলো রাখতে পারি, দেখতে সুন্দর লাগবে। আমার মেশিন আগে ছিল কিন্তু এখন তো নেই, এই জন্য হাতেই করতে হচ্ছে, হাতেই করবো। বল না, খালি দুটো পয়েন্টে লাগাচ্ছ। এই যে আমার কুশন কভার রেডি, এই যে ভেলক্রো লাগিয়েছে এখানে একটা, আর এই সাইডে এটা দিলে আর ডিনারে বানাবো ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ধুয়ে নিয়ে এখানে সেন্টার টেবিলে নিয়ে বসেছি, এবারে মেয়ের সাথে গল্প করতে করতে ভেন্ডি কাটবো, ভেন্ডি ভাজা আর রুটি হবে আজকে। এটা হচ্ছে কে, এটা কে? আমাদের চৌবাচ্চা। আর আমি কে? গরু। এ হচ্ছে গোলু, এই গোলুর মা, মা। আর চৌবাচ্চা গরু কেমন করে ডাকে? মা। হাম্মা। কত পাখি পাকা পুটে খায়,
পাখি পাকা পেঁপে খায়, আর বিস্মি দে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। সিরিয়াসলি জিভটা ভালোই পরিষ্কার আছে। সুইমিং এ গেছিলাম, এসে নিয়ে একটু বসছি, চুলগুলো হালকা ভিজে গেছে না, স্নান করেছি আবার এসে। ডিনারে ভেন্ডি ভাজা করবো, তো রূপালী বাসন মেজে যাওয়ার পরে বাসনগুলো এখনও তোলা হয়নি, তো আমি আগে ভেন্ডি ভাজাটা বসিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে আমি বাসনগুলো তুলবো। তো কড়াইতে তেল দিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজাটা করি, নুন হলুদ, ব্যাস। এটা রুটি দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, নিয়ে ভাজাটা আমি করে নিচ্ছি। রাতে খাবার সময় গরম গরম রুটিটা আমি বানিয়ে নেব খালি। নর্মালি রাতে রুটিটা খাবার আগেই আমি বানাই, গরম গরম খেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। আজকের মতো তোমাদের বিদায়, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।